আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনাদের বাসা কোথায়? বাসা বেতবান বর্ধমান। আর আপনাদের থানা? হাত দিকে কাটেন ভাই, আমার জন্য জানি ক্ষতি নয়। আর আপনাদের জেলা তার মানে পাবনা? না, এ তো দেখতেছি যে এইগুলো একটু নামে। কি ধান এটা? 29 ধান। এ জমিতে কি এর আগে কিছু ছিল? সরিষা কেমন হয়েছে? ওই যে বিঘে প্রতি ধরেন 5-7 মণ হয়েছে। 5-7 মণ যায়, আলহামদুলিল্লাহ। আর সরিষার পরে ধান, এরপরে আর কিছু হবে জমিতে? এরপরে পানি। এরপর পানি? হ্যাঁ। কয় মাস পানির নিচে থাকে তাও? মাস তিনিক আবার পানি নিচে। 3-4 মাস তারপরে আবার পানি, আবার সরিষা, মানে সরিষা আর ধান, এই দুইটা ফসলই হয়। এ ধানের ভাই আপনার নাম কি? আচ্ছা ভাই, তাহলে এই ফলন কেমন হবে আপনি আশা করতেছেন? 20-21 মণ হারা হবে। 20 মণ যাই, তাহলে আলহামদুলিল্লাহ। কল বাদ দিয়া কল সহ কত হবে? কল সহ 20-21 মণ হবে। 20-21 মণ না? তারপরে তো সরিষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। না, খুব ভালো হয়েছে সরিষা হওয়ার পরে। এইটা তাও যা হবে আলহামদুলিল্লাহ ভালোই, তাই না? কয়টা পর্যন্ত ধান কাটেন সারাদিন? আপনাদের তো তাইলে অনেক কষ্ট হয়। আবার এইদিক দেখতেছি রাস্তাঘাট একটু প্রবলেম, তাই না? আপনারা আপনাদের তো এই যে পাশে রাস্তা আছে, সিরাজগঞ্জ তো রাস্তাই নাই দেখতেছেন। আপনাদের কি দিনে কত টাকা করে দেয় সারাদিন কাজ করলে? আপনারা কি এই এলাকারই? না, এত কমে কাজ করতেছেন? 600 টাকা। আমার কিন্তু ভাই আবার এই যে আমার এই যে সিরাজগঞ্জে আমাদের হলো খাওয়া দাওয়া মনে হয় 700, বুঝছেন? ছিল, এখন তো অবশ্য নাই, শেষ হয়ে গেছে। এক দেশের এক দর মনে করে। হ্যাঁ, এক এক দর। অবশ্যই এখন আবার একটু দাম কম, তাই না? শেষ কাজ হলো শেষের দিকে। ভাই আপনার তাহলে ধান কাটতে কেমন লাগে? ভালোই লাগে, ধান কাটা কাজ করি ভালো লাগে ভাই। কতদিন হলো এই ধান কাটা শুরু করছেন? মানে কয়দিন হয়েছে ধান কাটার বয়স? এবার কয়দিন? ওরে বাবা, এ তো অনেকদিন হয়ে গেছে। একবারে আসছেন না? ভাই আপনার তো কাছি তো দেখতেছি নাঙ্গলের সমান, এই বিশাল কাছি। এ কাছি তো চালানোই কঠিন। আচ্ছা ভাই, দেহ শুনে কাজ করেন, আপনার কাছে দিয়ে তো আমি ভয় পাচ্ছি। ভাই আপনাকে কথা বলবেন, লজ্জা করে। ভাই আপনি কেমন আছেন? কথা বলেন, আপনি এনে লজ্জা শরমের কিছু না, আপনি যেমন বলেন। আপনার তো এই জায়গা আপনার নায়ক না যে সেই সুন্দর করে কথা বললে। আপনি কৃষক, আমার বাপও একজন কৃষক মানুষ, আমিও ধান টান কাটছি এক সময়। এখন ভাই এটা কোনো বিষয় না, তবে এই ধান কাটবেন হাতটা দেখে ধান কাটতে হবে, বুঝছেন? কারণ হলো আপনাদের এই হাতই হলো সম্পদ, সারা ফ্যামিলি কিন্তু আপনার দিকে তাকায় আছে, যে হয়তো 2টা টাকা নিয়ে যাবেন, ওই টাকায় তো সবাই চলবে, ঠিক না? তাহলে আপনার বাসাও চাটমহল না? আপনাদের ওই দিকে কি আগেই হয়ে গেছে কাটা? যাক, এ জায়গা কি আপনারা টাকা করে কাটেন, ধান করে কাটেন না? না, টাকা করে কাটে আপনাদের ভালো হয় নাকি? ধান টান নেওয়া একটু সমস্যা। জি ভাই, যাই আপনারা ধান টান কাটেন। আর এই যে রোদ উঠলে তো এই যা গাছ টাস কিছুই নাই, কই কি? এদিক ভাই, ওই গাছ না? আচ্ছা, ও আপনারা তাহলে রোদ টোদ উঠলে সেই ডিপে যান, তাছাড়া আর আশেপাশে? জি বলেন ভাই। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওইটা কি গাছ? ওইটা কি বর্ষায় বাঁচে নাকি পানি টানি উঠে? না, ওই গাছটা হলে তো সবাই আপনারা ওই জায়গা ঠান্ডা পাবেন। আচ্ছা 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 ভাই, তাহলে আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।